তাহলে আমরা প্রাস জিনিসটা কি? প্রাস হচ্ছে যে কোন বস্তুকে অনুভূমিক বলতে এটাক বলি অনুভূমিক, আর উপরের দিকে মানে কি উলম্ব। অনুভূমিকের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ করে কোনো বস্তুকে অনুভূমিক দিকে আমরা কি করলে নিক্ষেপ যদি করি তাহলে সেটাকে বলে প্রাস। তাহলে প্রাস হচ্ছে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে নিক্ষেপ করলে সেটাকে বলা হয় কি প্রাস। বুঝা গেছে? তাহলে কোনটাকে প্রাস বলছে? যেই বস্তুটাকে আমি নিক্ষেপ করছি ওটাই হচ্ছে কি প্রাস। হ্যাঁ, তাহলে এই প্রাসের ক্ষেত্রে দেখো আমরা প্রাস কি বুঝলাম। এই প্রাসগুলো কি হতে পারে? যেমন আমরা ক্রিকেট বল নিক্ষেপ হতে পারে, আমাদের মনে করো ফুটবল কিক করা হতে পারে, ফুটবল আমরা কিক করলে সেটাও কি প্রাস হবে। আমরা বর্ষা নিক্ষেপ করি সেটাও প্রাস, কামানের গুলি। হ্যাঁ, আমরা যদি এইভাবে কামানের গুলিটা মারি তাহলে কী হবে? সেটাও প্রাস। বোঝা গেছে? তাহলে প্রাস জিনিসটা তো বুঝতে পারছো নাকি? উদাহরণগুলো মনে রাখবা। আর প্রাসের ক্ষেত্রে কয়টা এখানে মাত্রা আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দুই মাত্রা, দুইটা মাত্রা। তাহলে বস্তুটা কী হয়? অনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করে, উলম্ব বরাবর দিয়ে যাচ্ছে কিন্তু অনুভূমিক বরাবর তো দূরত্ব অতিক্রম করেই, তাই না? সুতরাং এটা কি দ্বিমাত্রিক, তো দুইটা মাত্রা আছে। এখান থেকে এক্সটাকে বলা হচ্ছে অনুভূমিক দূরত্ব। কি বলা হয়? অনুভূমিক দূরত্ব। ওয়াইটাকে বলা হচ্ছে উলম্ব উচ্চতা। থিটা হচ্ছে নিক্ষেপ কোণ। এখন এই নিক্ষেপ কোণটা কোনো বইয়ে থিটাও লিখতে পারে, কোনো জায়গায় থিটা নটও লিখতে পারে, আবার কি আলফাও লিখতে পারে, যে কোনো একটা লিখলে হবে। বোঝা গেছে? নিক্ষেপ কোণ। তো কোনো বিন্দুতে অনেক সময় স্থানাঙ্ক আকারে দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে বুঝবে যে এই বিন্দুতে স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বলতে বোঝাচ্ছে যে এক্স অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আকারে যদি থাকে এটার জন্য টাইম যত, এই দূরত্বের জন্য যত টাইম, এটার জন্য কি তত টাইম, এটা মাথায় রাখবা। বিষয়টা বোঝা গেছে? বললাম বস্তু এদিক বরাবর যাওয়ার সময় এই উচ্চতায় যে এই ওয়াই উচ্চতায় উঠেছে সেই অবস্থায় একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করছে না, ওই বিন্দুতে যাওয়ার জন্য এক্স দূরত্বের জন্য যে সময়, ওয়াই উচ্চতার জন্য সেই একই সময়। বোঝা গেছে? একটা নির্দিষ্ট বিন্দুর জন্য উলম্ব উচ্চতা এবং কি অনুভূমিক দূরত্বের জন্য সময়টা কি হয় সেম হয়। ওকে, এবার খেয়াল করো তাহলে আমরা এর আগে তো সব সূত্রগুলো দেখেছি যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সরণগুলো দেখেছি না? আরেকটা জিনিস সেখানে মনে রাখবা যে এ এক্স এর মানটা কত বলো তো? শূন্য না, কারণ এই বস্তুটা কি মাটির সাথে স্পর্শ করে যাচ্ছে না, মাটির সাথে কি স্পর্শ করে যাচ্ছে না, বাট উলম্ব দিকে যাওয়ার কারণে যে সকল বস্তু অনুভূমিক বরাবর মাটির সাথে স্পর্শ করে যায় সেগুলোর জন্য ত্বরণ থাকে, তাই না? আর উলম্ব বরাবর নিক্ষেপ করলে সেই ক্ষেত্রে কি আসে বলো? এ ওয়াই থাকে। এ ওয়াইয়ের মানটা কি হয়ে যায়? উপরে নিক্ষেপ করার জন্য মাইনাস জি হয়ে যায়। বোঝা গেছে? মানে এইগুলা মনে রাখতে হবে। ওকে, আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে ভি এক্স জিনিসটা কি? ভি এক্সটা হচ্ছে শেষ বেগের অনুভূমিক উপাংশ। শেষ বেগের লিখে রাখো আগে কোনটাকে কি বলে, এটা হচ্ছে শেষ বেগের অনুভূমিক ত্বরণ, এটা আর এটা উলম্ব ত্বরণ। হ্যাঁ, ওই জন্য কি জিরো। এটা শেষ বেগের অনুভূমিক উপাংশ আর এটা হচ্ছে কি শেষ বেগের উলম্ব উপাংশ। আর আমরা যখন এই যে লিখবো ভি ভি
x যদি এরকম লিখি not এগুলা তো তোমরা চেনো এগুলা কি বলেছিলাম বলো আদি বেগের কি উপাংশ অনুভূমিক উপাংশ x থাকা মানে কি অনুভূমিক v y 0 মানে देखते एदिक बराबर एक टा की गेसे देखो भि नट ना भि नटर कयटा उपांश थाकबे बोलो एटा जदि आमरा एक टा सामान्तरिक विवेचना करे नि कयटा उपांश थाकबे एटा जदि कोण थीटा हय कयटा उपांश एदिक बराबर उपांशटा की हबे भि नट कस थीटा ना उलम्ब बराबर उपांशटा की हबे ভিনট সাইন থিটা তো জানা আছে এটা ভিনট সাইন থিটা মানে কি বলো এটা ভিনট সাইন থিটা তাহলে আমরা এখান থেকে কি কইতে পারি এই বরাবর ভি এটা তো আদি বেগ ভিনটটা কি বলো ভিনটটা হচ্ছে আদি বেগ এইটুকু হচ্ছে আমরা কি বলতে পারি বলো v not sin theta আর এটুকু হচ্ছে এদিক বরাবর যে বেগটা vx not এখান থেকে এটুকু দূরত্ব আর এইটা হচ্ছে এদিক বরাবর বেগের অংশ সেটা হচ্ছে v not cos theta এই বেগটার দিক হচ্ছে এদিকে এই বেগটার দিক হচ্ছে विषय बोझा गया है जिसगुल लिखे ना आगे এটা ওই যে উপাংশের ইয়ারগুলো ক্লাসে বলছিলাম এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যখন আমি বেগ এগুলো বিবেচনা করছিলাম তখন ওই জিনিসগুলো বলেছিলাম খাতায় একটু দেখবা ঠিক আছে তো এখানে খেয়াল করো আমরা এখন এখান থেকে কি কি লিখতে পারি দেখো প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন অতিক্রান্ত দূরত্ব মানে করব অতিক্রান্ত দূরত্ব বাই করব লম্ব উচ্চতা এগুলো বাই করা শিখব ফার্স্ট ঠিক আছে তো আমরা সেগুলাই করি এগুলো তোমার আমরা তো জাস্ট এখন প্রতিপাদন কিভাবে আসলো ওইটুকু বুঝবো আমাদের এত লেখালেখি দরকার নাই আমি একটু মুখে বলে দিছি মনে করি একটি বস্তুকে আলফা কোণ করে অনুভূমিকের সাথে ভি নট বেগে নিক্ষেপ করা হলো বুঝা গেছে টি সময় পর কত সময় পরে টি সময় পর বস্তুটা পি বিন্দুতে অবস্থান করে পি বিন্দুর ভিতর কি কি আছে এক্স অক্ষ বরাবর দূরত্ব আছে উলম্ব উচ্চতাও আছে তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্বটা কি হবে এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে এই জায়গায় অবস্থানকালে অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম হয়েছে বিষয়টা বোঝা গেছে এই বরাবর এই যে এই বিন্দুতে আসলে পর অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম হয়েছে সেটা হচ্ছে এক্স তাহলে এক্স এর সূত্রটা মনে আছে এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি এক্স অক্ষ বরাবর তারপর কি হাফ এ এক্স যেগুলো ভেক্টর রাশি তাদের সাথে কি দেবো এখন এক্স লিখবো এখান থেকে আমরা x ইকুয়াল টু কি লিখব v নট কস থিটা ইনটু কি বলো আর এখানে 0 ইনটু টি স্কয়ার তার মানে বুঝতে পারছো এখানে x এর মানটা কি আসবে ইনটু টি আসবে এই জায়গা থেকে আমরা আরেকটা কাজ করতে পারি যে টি কে এক পাশে রেখে x বাই আমরা লিখতে পারি v নট কস থিটাও লিখতে পারি ওকে এই সূত্র ব্যবহার করে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো কি বের করতে পারবো অনুভূমিক বরাবর যত দূরত্ব অতিক্রম হয় সেটা নির্ণয় করতে পারবো তাহলে এক্সটা কি বলেছি এখানে অনুভূমিক দূরত্ব বলাই আছে এবার উলম্ব উচ্চতা ওয়াই যদি লিখি তাহলে কি লিখতে হবে এই যে এক্সগুলোর জায়গায়
তাহলে এখান থেকে কি আসবে এখান থেকে আমরা লিখতে পারি ভি ওয়াই নট মানে কি এবার এই যে এ ওয়াই মানে কি মাইনাস জি না তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু কি বলো ভি নট সাইন থেটা ইনটু কি বলো টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমাদের জানতে হবে সূত্রটা উলম্ব বরাবর উচ্চতা নির্ণয় সূত্র কিসের সূত্র উলম্ব বরাবর উচ্চতা নির্ণয়ের জন্য সূত্রটা এই সূত্রেই আমরা এখন টির মানটা বসাই যদি দিই কি বসাই দিই যদি টির মানটা বসাই দিই তাহলে কি হয় সেটা আমরা দেখব এখন ঠিক আছে টি মানে কি ছিল বলো এক্স বাই ভি নট কস থিটা তাহলে এখন আমরা এটাকে এক নং দিয়ে রাখি তাহলে একের মানটা বসাই দিই ভি নট ভি নট সাইন থিটা ইনটু এক্স বাই ভি নট কস থিটা তারপরে এই পাশে কি আসছে ওয়ান বাই টু জি টির মানটা আমরা বসাই দিই এক্স বাই ভি নট কস থিটা হোল স্কোয়ার দেখো তো এখান থেকে কি আসছে ভি নট কেটে যাচ্ছে এক্সটা সামনে দিই সাইন বাই কস মানে কি হয়ে যাচ্ছে বলো ট্যান থিটা এরপর আমরা এখানে কি লিখতে পারি মাইনাস হাফ জি দেখো জি এক্স স্কোয়ার লিখে ফেলো জি এক্স স্কোয়ার আমরা টুটার পরে লিখে যে ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা তাহলে এই যে এই সূত্র দিয়ে আমরা কি উলম্ব উচ্চতা বের করবো এই সূত্রটা চার মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট চার মার্কসের অঙ্কের জন্য এখানে এক্সটা কি অনুভূমিক দূরত্ব ওয়াইটা কি উলম্ব উচ্চতা উলম্ব উচ্চতা যে কোনো জায়গায় হতে পারে এই এক্সের উপর ভিত্তি করে ওয়াইটা এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে যে কোনো জায়গায় ওয়াইটা হতে পারে বুঝা গেছে কোনটা এখানে আমি এই যে টি ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থিটা টির জায়গায় বসাই দিচ্ছি আর কিছু করিনি বসানোর পরে এখানে কি ভি নট কেটে গেছে সাইন বাই কস মানে ট্যান এক্সটা রয়ে গেল আর এখানে আমরা টির জায়গায় এক্স বাই ভি নট কস বসাইছে তাহলে এখানে জি এক্সের উপর স্কোয়ার ভি নটের উপরে স্কোয়ার কজের উপর স্কোয়ার আর টু ছিল টু এই তো ঝটপট উঠাই নাও এটা হচ্ছে এক নং হতে আমরা এটা পাইছি হয়েছে আমি উপরে মুছে ফেললাম হ্যাঁ এবার এখানে খেয়াল করো তাহলে আমরা এই সূত্র দিয়ে কি বের করবো উলম্ব উচ্চতা বা দেওয়ালের উচ্চতা এই ওয়াইটা কিসের উচ্চতা দেওয়ালের উচ্চতা বা মিনারের উচ্চতা মনে করো একটা বল মারলাম সেটা একটা চূড়া মিনার চূড়ার যে আঘাত করবে কিনা বা একটা দেওয়ালকে আঘাত করবে কিনা বুঝতে পারছো সেই ক্ষেত্রে এই উচ্চতা বের করে আমাকে চেক করতে হবে যে মিনারের উচ্চতা বা দেওয়ালের উচ্চতা এত দেওয়া আছে আর এই এই যে এখানকার ভি নট বেগে এক্স দূরত্বে মিনারটা আছে আর এত কোণে মারিছে নিকে পড়েছে তাহলে সেই ক্ষেত্রে ওই উচ্চতার উপর দিয়ে চলে যাচ্ছে মানে ওয়াইয়ের মানটা যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে দেওয়ালের উপর দিয়ে যাচ্ছে আর ওয়াইয়ের মানটা যদি কম হয় তাহলে দেওয়ালের উপর যাই লাগবে বোঝা গেছে যাই লাগবে এই দেয়া থাকবে বোঝা গেছে ওর সাথে তুলনা করে করতে হবে ঠিক আছে এবার এখানে খেয়াল করো এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে এই যে পি বিন্দুতে পি বিন্দুটা এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানেও হতে পারে বুঝছো আমরা কি জানি কোন জায়গায় পি আমি তো ধরে নিয়েছি ওখানে ইচ্ছা মতো বোঝা গেছে
তো এই পি বিন্দুতে যেটা পি বিন্দু বুঝছো পি বিন্দুতে অবস্থান করার সময় যখন পি বিন্দুতে থাকছে যখন কোথায় পি বিন্দুতে আসছে এই পি বিন্দুতে এটা তো আদিবেগে আসছে তাই না এখানে একটা ভি বেগ প্রাপ্ত হচ্ছে না টি সময় পর তো অতিবাহিত হয়ে গেছে তাহলে এখানে কি বেগ প্রাপ্ত হবে ভি বেগ প্রাপ্ত হবে কি হবে ভি বেগ প্রাপ্ত হবে এই ভি এর কয়টা উপাংশ থাকবে দুটো একটা কোন দিকে যাবে উলম্ব দিকে আরেকটা কোন দিকে উলম্ব দিকে একটা অনুভূমিক দিকে অনুভূমিক দিকে আছে x আর উলম্ব দিকে কি এটা আছে ভি নট না এটা কি লিখতে হবে এটা ভি লিখতে হবে হ্যাঁ এইটা ভি নট ছিল এটা ভি শেষ বেগ আর এটা হচ্ছে y ওকে এই যে এখানে খেয়াল করো কোনটা কত হবে কোনটা কত হবে বলো আমাদের এই এই এটাকে আমরা এইভাবে লিখতে পারি একটু একটু আমরা এইভাবে লিখি একটু এইভাবে লিখলে ভালো হয় তো এখানে কোনটা যদি কি হয় বলো থিটা হয় এখানেও কোনটা কি হবে এখানেও কোনটা কি থিটাই হবে এই যে দেখো এইটা এর সাপেক্ষে লম্ব না এই সমান্তরাল না এই বাহুটা এইটা দেখো এটা এর উপরে লম্ব ঠিক আছে কিন্তু কি এটার সাথে এটা সমান্তরাল এটার সাথে এটা সমান্তরাল তাহলে এইটা যদি এখান থেকে শুরু শুরু হয়েছে এটা যদি থিটা থিটা হয় তাহলে এটাও কি থিটা হয়ে যাবে বুঝা গেছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো এটা হচ্ছে ভি তাহলে এখান থেকে আমরা এখান তো নাই টোটাল কোণটা কত টোটাল কিন্তু 90 ডিগ্রি ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না আচ্ছা এটা ভি ওয়াই মানে কি এটাও ভি ওয়াই না বুঝছো এটা ভি ওয়াই মানে এটাও কি ভি ওয়াই এখন আমাকে বলো যে এই জায়গায় থেকে টি সময় পর লিখো টি সময় পর টি সময় পর অনুভূমিক বেগটা কি হবে অনুভূমিক শেষ বেগের বলতে পারো শেষ বেগের অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশটা হচ্ছে ভি এক্স কি লিখবো ওই যে আমার শেষ বেগের সূত্র ভি এক্স ইকুয়াল টু ভি ভি ইকুয়াল টু কি বলো ভি নট প্লাস এটি এই সূত্র জানা তো আছে এই সূত্রে মান বসো এখন এখানে কি লিখবো ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট এ এক্স আর এখানে কি লিখবো টি ঠিক আছে না এক্স অক্ষ বরাবর তাই এবার এখানে কি আসবে বলো ভি এক্স মান কি ভি নট এখানে দেখো এই যে ভি এর এই বরাবর উপাংশটা কি হবে ভি নট ভি নট না ভি কস থিটা কি লিখতে হবে ভি না ভি নটটাই বলো আচ্ছা সরি এটা এটা আমার দরকার নাই মানে এটা তো ভি কস থিটা আমার এখন দরকার নাই আমার এই যে এখানে ভি এক্স নটের মানটা বসাবো কি বসাবো এই মানটা বসাবো বোঝা গেছে তাহলে এখানে ভি নট কি বলো কস থিটা তারপরে এখানে কি হবে মাইনাস জি টি বোঝা গেছে বলো মাইনাস জি টি কেন গুড এখানে জিরো হবে বোঝা গেছে যেহেতু বস্তুটাকে কি করা হচ্ছে বলো তো যেহেতু বস্তুটাকে উলম্ব দিকে অনুভূমিকের সাপেক্ষে নিক্ষেপ করেছে সুতরাং অনুভূমিক দিকে ত্বরণ নাই শূন্য তাই উলম্ব দিকে দেখো কি হয় তাহলে এটাকে দেখি নাও এখান থেকে কি আসে ভি নট কস থিটা বোঝা গেছে এইবার দেখো উলম্ব উপাংশ তাহলে শেষ বেগের উলম্ব উপাংশ কি হবে বলো ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট এ ওয়াই টি তাহলে এখান থেকে এটা মানে কি ভি নট সাইন থেটা মাইনাস কি এ ওয়াই মানে কি জি জিটি ঠিক আছে হয়েছে তো এখন আমরা এই যে এখানে খেয়াল করো এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়েছে না একটা সমকোণী ত্রিভুজ না কারণ এই কোণটাও তো 90 ডিগ্রি কি তাই তো এই কোণটা কি
90 डिग्री ना এই কোণটা কি 90 ডিগ্রি তো এটা সূক্ষ্ম কোণ তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো t সময় পর একবারে বেগ t সময় পর কি v ইকুয়াল টু কি হবে বলো v স্কয়ার ইকুয়াল টু v x স্কয়ার v y স্কয়ার তাই তো v x এর মান কি বলো ভিওয়ার মান কত জিটি হোল স্কয়ার তাই তো তাহলে ভির মানটা কত বলো ভি নট কস থিটা স্কয়ার তাহলে আমরা সরাসরি যদি এই সূত্রটা প্রয়োগ করি সরাসরি এই সূত্র প্রয়োগ করে আমরা টি সময় পর কি এটা তো আপনারা পিথাগোরাস খাড়াইছেন হুম টি সময় পরে পিথাগোরাস খাড়াইছে বুঝছো তাহলে টি সময় পরে যদি বেগ নির্ণয় করতে বলে তাহলে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করেও কি করতে পারি আগে কি করতে পারি অনুভূমিক উপাংশ তারপর উল্লম্ব উপাংশ বের করে এই যে এই সূত্র মান বসাই দিতে পারি নাকি হ্যাঁ বর্গ করে যোগ করে দিলে রুট করে দিলে আমার অ্যানসারটা চলে আসবে তো আমরা খুব দ্রুত করার জন্য এটাই ব্যবহার করতে পারি বুঝা গেছে কি লেখা আছে বলো হ্যাঁ টি সময় পর বেগ নির্ণয়ের জন্য বুঝা গেছে বলবে যে 0.5 সেকেন্ড পর বেগ কত 1 সেকেন্ড পর বেগ কত 2 সেকেন্ড পর বেগ কত তখন ডাইরেক্ট এই সূত্রে মেরে দিবা টির জায়গায় 2 সেকেন্ড বসিয়ে দিবা আদি বেগ আর কোণের মান দেওয়া থাকবে সব শেষ বুঝা গেছে বুঝতে পারছো হ্যাঁ এই যে উপরের দিকে তাকাও না কেন উপরে তাকাও এই যে এখানে দেখো এই যে ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি ইকুয়াল টু ভি নট কস থিটা মাইনাস জিরো ইন্টু টি তাহলে এইটুক তো টি আর জিরো গুণ হয়ে জিরো হয়ে গেছে তার জন্য ভি নট কস থিটা এসছে তাই বুঝা গেছে এখানে এ এক্স এর মান জিরো তো এটা তো ভি উপরের দিকে এই বরাবর ভি এক্স অনুভূমিক উপাংশটা তার মানে ভি কস থিটা তো দরকার নেই আমি সরাসরি আমার এই যে ভি এক্স তো আদি বেগের দি তো আদি বেগে যে আদি বেগের উপাংশ ত্বরণ এগুলো দি তো বের করে ফেলতেছে আগেরটা দি বুঝা গেছে ওকে ক্লিয়ার তো নাকি তাহলে আমরা টি সময় পর বেগ নির্ণয় করতে পারবো এই সূত্র দিয়ে তাহলে ভি এক্স ইকুয়াল টু ভি কস থিটা ভি নট কস থিটা ওটা ভি কস থিটা লেখা যায় কিন্তু এই দুটা সমান ভি নট কস থিটা আর ভি তোমার হচ্ছে কি ভি এক্স ইকুয়াল টু ভি কস থিটা আর ভি নট কস থিটা তো সেক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে বোঝা গেছে যাই হোক আমরা এখন আমাদের ওইটা দরকার নেই আমাদের টি সময় পর বেগ বলে এই সূত্র দিয়ে বের করে ফেলবো এটুক পর্যন্ত সবাই বুঝছো তো নাকি এবার খেয়াল করো এবার হচ্ছে আমরা নির্ণয় করব হচ্ছে টি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময় কি নির্ণয় করব এটুক বুঝে ফেললাম হ্যাঁ চিত্রগুলা যে কটা দিছি সবগুলা তুলি রাখবা নাহলে কিন্তু পরে বুঝবে না দেখো এখানে সর্বোচ্চ বিন্দু কি মানে বলো ভূমি থেকে একদম মাঝ বরাবর তাই তো মানে এই যে ভূমির এই মাঝ বরাবর এখান থেকে একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত বোঝা গেছে দূরত্বটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এটা এখন কি এটা কিন্তু এখন ওয়াই বোঝা গেছে এই এখন ওয়াই মানে কি বলো এইচ আচ্ছা
সর্বোচ্চ উচ্চতায় যখন যায় বস্তু কি আর উপরে উঠতে পারে? বস্তু উপরে উঠতে যদি না পারে তাহলে ভি ওয়াই এর মানটা কি? ভি ওয়াই এর মানটা জিরো। কি জিরো? ভি ওয়াই এর মানটা জিরো। কিন্তু এদিক বরাবর তো বস্তু গেছে, গেছে না? তাহলে ভি এক্স তো আছে, এটা আছে তো, ভি এক্স কিন্তু আছে, কি আছে? ভি এক্স আছে না? ভি ওয়াইটা উপরে আর যাচ্ছে না, তাই উপরে যাচ্ছে না, কিন্তু বস্তু ঠিকই তো নিচে নামছে, ভি এক্স আছে। তাহলে এখানে শুধুমাত্র কয়টা বেগ পাওয়া যাবে এই সর্বোচ্চ বিন্দুতে? একটা বেগ পাওয়া যাবে। তাহলে ওই জায়গায় বস্তুটা কয় মাত্রা হয়ে যাচ্ছে? এক মাত্রিক হয়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে পাশে পাশ কি হয়ে যাবে? এক মাত্রিক হয়ে যাবে, বোঝা গেছে? তার উপর দিকের কি বেগের উপাংশটা কি হয়ে যায় গেল? ভিউয়ার মান তো উপরে আর যাচ্ছে না, উপরে যদি যাইতো তাহলে কি একটা বেগ থাকতো? এটা সর্বোচ্চ বিন্দু, এরপরে আর উপরে যাবে না, সুতরাং ভিউয়ার মান শূন্য। ক্লিয়ার? ওকে, এইবার যদি আমি বলি সর্বনিম্ন বেগ তাহলে কত? সর্বনিম্ন বেগ কোথায় পাওয়া যাবে? একদম সর্বোচ্চ বিন্দুতে। প্রাসের ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর সর্বনিম্ন বেগ কোথায় পাওয়া যায়? একদম সর্বোচ্চ বিন্দুতে। তাহলে সর্বনিম্ন বেগ কি হবে বলো? এই সর্বনিম্ন বেগ হচ্ছে ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা, এটাই হচ্ছে সর্বনিম্ন কি বলো? বেগ, বুঝছো? এই যে এখানে খেয়াল করো সর্বনিম্ন বেগ কেন এটা, কারণ আমরা তো ভি ইকুয়াল টু কি জানি বলো? ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, তাই তো? ভি ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা রুট করলে এখন কি পাবো বলো তো? এই কি পাবো? শুধুমাত্র এটা তো জিরো, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি নট কস থিটা, এটা হোল স্কোয়ার আর এটা জিরো, তার মানে এখানে কি আসবে? ভি নট কস থিটা। তাহলে সর্বনিম্ন বেগটা কত হবে? ভি ইকুয়াল টু ভি নট কস থিটা, বুঝছো? এখানে হচ্ছে, এখানে মনে রাখবা এটা হচ্ছে ভি ওয়াইয়ের মানটা কি বলো? শূন্য সর্বোচ্চ বিন্দুতে। তাহলে এখানে মনে রাখবা সর্বনিম্ন বেগ কোথায় পাওয়া যায়? সর্বোচ্চ উচ্চতায়। কোথায় পাওয়া যায়? উচ্চতায় সর্বনিম্ন বেগ। ওকে বলো, যাবো যাবো একটু পরে যাচ্ছে, হয়েছে মুসলাম? উঠাইছো উঠাইছো তাড়াতাড়ি। বুঝতে পারলাম। হ্যাঁ, এখন আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় এবং সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা শিখব। সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়টা হচ্ছে কি? আমরা এখানে ধরলাম এই সর্বোচ্চ উঠার সময়টা হচ্ছে কত, এখান থেকে এই পর্যন্ত যাতে যে সময় লাগছে সেটা হচ্ছে কি ধরলাম? টিএম। কি ধরলাম? টিএম মানে কি? টাইম, ম্যাক্সিমাম টাইম। ম্যাক্সিমাম টাইম কোথায়? সর্বোচ্চ বিন্দুতে, বুঝছো? সর্বোচ্চ যেই সময়টা সেটা বলছে সর্বোচ্চ উঠার সময়। তাহলে টিএমটা কি? সর্বোচ্চ উচ্চতায় উঠার উঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় কি শূন্য হয়ে যায়? ভি ওয়াই শূন্য হয়ে যায়। আমরা তো ভি ওয়াইয়ের সূত্র কি জানি বলো? ভি ওয়াইয়ের সূত্র এখন আমি এটা লিখবো একবারে। ভি ওয়াইয়ের সূত্র হচ্ছে ভি নট সাইন থেটা মাইনাস কি জিটি, মনে আছে? হ্যাঁ, এখন যদি আমি এই যে এই জায়গায় দেখো এই যে ভি নট সাইন থেটা জি, এখানে মাইনাস জি টি এম লিখি, তাহলে এখানে কি হয়ে যাবে? টিএম মানে কি? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় না? তাহলে এখানে ভি ওয়াইটা কত? শূন্য না? তাহলে এখান থেকে আমরা জি টি এম ভি নট সাইন
থিটা বাই জি। তাহলে এটা কি হলো বলো? সর্বোচ্চ উচ্চতায় উঠতে এত সময় লাগবে, বুঝে গেছে? এবার আমরা কি নির্ণয় করবো বলো? এখানে পর্যায় কাজ না, এখানে হচ্ছে আমরা যেটা নির্ণয় করব সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব। কি নির্ণয় করব? সর্বোচ্চ উচ্চতা। দেখো সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াইয়ের মানটা কি শূন্য না? আমরা জানি কি ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো বলো? ভি ওয়াই নট স্কোয়ার প্লাস কি টু এ ওয়াই, আর এখানে কি লিখবো? ওয়াই, এটাই তো সূত্র ছিল, মনে আছে? তাহলে আমরা এই যে এটার এটার মান কত, সর্বোচ্চ এটার মান কত, শূন্য না? আর ভি ওয়াই নট মানে কি? এই ভি ওয়াই নট মানে কি? ভি নট, ভি নট সাইন থেটা, সাইন থেটা, তাহলে তার উপরে হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই এর মান মাইনাস জি, তাহলে টু জি। আর এখানে ওয়াইটা কি হয়ে যাবে? এইচ হয়ে যাবে না? এই ওয়াই মানে কি? এইচ, এই এখানে লিখা হয়েছিল। এইবার এখান থেকে চলে আসবে টু জি এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এইচ ইকুয়াল টু কত লেখা যায় বলো? তাহলে এইটাকেই আমরা বলবো সর্বোচ্চ উচ্চতায় উঠার, মানে সর্বোচ্চ উচ্চতাটা, এটাই সর্বোচ্চ উচ্চতা প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে। এবার এখানে খেয়াল করো, যখন এই বস্তুটা এদিক দিয়ে এসে এখানে পড়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? ওয়াইয়ের মান কত? শূন্য না? আর এখান থেকে এসে আবার এখানে যখন পড়ছে তখন কত সময় লাগছে? সেটার সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। ওইটাকে বলা হয় ক্যাপিটাল টিকে কি বলা হয়? বিচরণকাল। কি বলে? বিচরণকাল মানে কি? যতক্ষণ হচ্ছে শূন্যে ভাসছিল, বিচরণ কাল বা শূন্যে ভাসার সময়। হ্যাঁ, বা আমরা বলতে পারো উড্ডয়নকাল। বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমরা জানি ওয়াইয়ের সূত্রটা লিখবো। কি লিখবো? ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি, তারপর হাফ এ ওয়াই টি স্কোয়ার। মূল সূত্র ওই সেই আগের সূত্র, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর মাত্রা বিবেচনা করে। তাহলে এখান থেকে কি আসবে? ওয়াইয়ের মান তো শূন্য, ভি ওয়াই নটের মান কি? ইনটু টি, টিটা এখন কি লিখতে হবে? ক্যাপিটাল টি মাইনাস এ ওয়াইয়ের মান মাইনাস জি, এ ওয়াইয়ের মান মাইনাস জি বসাই দিব। তাহলে এখানে মাইনাস জি টি স্কোয়ার, এখান থেকে টি কমন নেওয়া যাবে না? টি কমন নিলে কি হবে? সাইন থেটা মাইনাস হাফ জি টি, এই জিরোটাকে ডান পাশে দিয়ে দিছি আর এটাকে এই পাশে নিয়ে এসেছি। তাহলে হয় এখান থেকে কি হবে বলো? টি ইকুয়াল টু জিরো অথবা জি টি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো
আমরা লিখতে পারি কি বলো? এখানে তো টি স্কয়ার না তো, এখানে কি শুধু টি না শুধু টি? তাহলে ভি নট সাইন থিটা ইকুয়াল টু হাফ জি ক্যাপিটাল টি, তাহলে টি ইকুয়াল টু কি আসবে? টু ভি নট সাইন থিটা বাই জি। এটা হচ্ছে বিচরণকালী সূত্র। তো তোমরা এই যে দেখছিলা এখান থেকে কি দেখছিলা, এটুকু মানে কি দেখছো বলো তো, মনে পড়ে? টিএম মানে হচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখব টু টিএম। তাহলে এখান থেকে আমাদের কি হইলো যে আমরা পাইলাম বিচরণকালটা কি সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে এইটুক যাতে কতটুক সময় লাগবে বলো তো? টিএম, আবার নামতেও কি লাগবে? টিএম সময় লাগে। এখানে প্রাসের ক্ষেত্রে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটুকু টিএম, এটুকের ক্ষেত্রেও কি টিএম। তো টিএম টিএম যোগ করলে কি টু টিএম, তাহলে টি ইকুয়াল টু কি টিএম টিএম যোগ করলে টু টিএম, এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা এই উত্থানকালটা টিএম বলবো আর পতনকালকে কি টিএম ড্যাশ বলতে পারি। তাহলে টিএম ড্যাশ আমরা কি বলতে পারি বলো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পতনকাল বিচরণকাল মাইনাস সর্বোচ্চ দুটার সময়, টিএম মানে টু, এখান থেকে কি আসবে বলো? জাস্ট টিএম। তাহলে টি এম ড্যাশ মানে টিএম, আর এই টিএম মানেই হচ্ছে কি বলো? ভি নট সাইন থিটা বাই জি। বুঝা গেছে? তাহলে উত্থানকাল এবং পতনকালকে সর্বদাই সমান। এবারে আমরা যে জিনিসটা নির্ণয় করব সেটা হচ্ছে আণবিক পাল্লা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুব বেশি বেশি আসে। আণবিক পাল্লা মানে কি বলতো? সর্বোচ্চ যত দূর পর্যন্ত এই প্রাসটা যায়, যেখানে যায় পড়বে, অর্থাৎ আদি বিন্দু কি বলো, মানে আদি উচ্চতা কি এটা না, যেখানে ওয়ার মান কি শূন্য না, ওয়ার মান শূন্যকে কি বলে আদি উচ্চতা না? উত্থানকালকে বলা হয় সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। উত্থানকাল মানে কি? সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। আর পতনকালটা কি? নামার সময়টা। উত্থানকাল তো দেখাইছি, উত্থানকাল মানে তো সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়টা আগে দেখাইছি, ওইটাই। আচ্ছা দিয়ে খেয়াল করুন, এই যে এখানেও কি ওয়ার মান জিরো, এখানেও কি ওয়ার মান জিরো না? তা এই ওয়াইটাকে কি বলা হচ্ছে? ওয়াই ইকুয়াল টু জিরো মানে আদি সরণ না? এই ওয়াই ইকুয়াল টু জিরোকে কি বলে? ওয়াই ইকুয়াল টু জিরোকে আদি সরণ। তার মানে বস্তুকে নিক্ষেপ করলে বস্তু যদি আবার আদি বিন্দুতে ফিরে আসে, কোথায় ফিরে আসে? এইটা কি নিক্ষেপ বিন্দু না? নিচে পড়ে গেলে কি আদি বিন্দুতে ফিরে আসা? বইয়ে কিন্তু এইভাবে তোমাদের বলা আছে যে কোনো বস্তুকে অনুভূমিকের সাপেক্ষে নিক্ষেপ করলে বস্তু তার যদি আদি অবস্থান আবার ফিরে আসে, আসলে পরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আদি অবস্থানে ফিরে আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করে ওইটাই কি তার আণবিক পাল্লা, সেটা আর দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা আর মানে তো একটা এক্স, আর মানেও কি বলো এই এতখানি এক্স, এখন এতখানি এটাকে আর ধরা হয়েছে। তো এইটা হচ্ছে যখন এই তোমার হচ্ছে এখানে, আচ্ছা বলো এই অনুভূমিক বরাবর দূরত্বের সূত্রটা কি, তাই বলো হয়তো। তাহলে এটাও আমরা বলতে পারি নিক্ষেপ বিন্দু এবং পতন বিন্দুর কি মধ্যবর্তী দূরত্বই কি আণবিক পাল্লা? নিক্ষেপ বিন্দু পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি
আনুভূমিক পাল্লা বা পাল্লা, বোঝা গেছে? শুধু পাল্লাও বলা যাবে। তাহলে অনুভূমিক বরাবর দূরত্বের সূত্র বলো কি ছিল? ভি নট কস থিটা ইনটু টি ছিল। এই জায়গায় যদি আমি আর বসাই তাহলে এই জায়গায় কি বসাতে হবে? এই জায়গায় কতটুক সময় লাগে? আর দূরত্ব অতিক্রম করে যখন এখানে চলে আসবে টির মান তখন কি হয়ে যাবে? ক্যাপিটাল টি না? এই আর দূরত্ব অতিক্রম করে যখন এখানে চলে আসবে তখন টি ইকুয়াল টু কি? ক্যাপিটাল টি। এবার বলো ক্যাপিটাল টির মানটা কি ছিল? টু ভি নট জি। এবার এবার দেখো যে এখান থেকে ভি নট গুণ করলে ভি নট স্কোয়ার টু সাইন থেটা কস থেটা বাই কি বলো? এবার সাইন টু থেটা হয়ে গেল না, তাহলে ভি নট স্কোয়ার সাইন টু থেটা বাই জি হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে কি আনুভূমিক পাল্লার সমীকরণ, বুঝা গেছে? হায়ার ম্যাথে আমার লাগবে এই তোমার হচ্ছে গতিবিদ্যায় লাগবে, এখন না অনেক দেরি আছে, সেকেন্ড পার্ট লাগে, বুঝা গেছে? হয়েছে উঠানো হয়েছে? আমরা জানি সাইন, এই যে সাইন টু থেটার সর্বোচ্চ মান কত বলো? ওয়ান। সর্বোচ্চ মান ওয়ান কত? নব্বই ডিগ্রিতে, ঠিক আছে। সর্বোচ্চ মান কত? ওয়ান। সর্বনিম্ন মাইনাস ওয়ান। তাহলে এখানে টু থেটা ইকুয়াল টু কি হবে? সাইন এখানে নব্বই ডিগ্রির মান আমরা জানি কি ওয়ান, তাহলে টু থেটা ইকুয়াল টু কত? থেটার মান কত? পঁয়তাল্লিশ ডিগ্রি। তাহলে থেটার মান যদি কি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয়, থেটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে? আর ম্যাক্স হয়ে যাবে। আর ইকুয়াল টু কি হয়ে যাবে? আর ম্যাক্স হয়ে যাবে। তাহলে আর ম্যাক্সের এখানে মানটা কত বসবে বলো? ভি নট স্কোয়ার এখানে সাইন টু ইন্টু কত বলো? পঁয়তাল্লিশও যদি বসাও একই কাহিনি, এইটুকের মানই তো ওয়ানই আসবে, এইটুক মানে এমনি ওয়ান জি। তাহলে এখান থেকে কি আসছে বলো? এটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সর্বোচ্চ আনুভূমিক পাল্লায় মানে কোনো বস্তুকে সর্বোচ্চ যেই দূরত্বে যায় নিক্ষেপ করতে পারবে সেটা এটা। তখন কোন কত ধরতে হবে? সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে। আর ম্যাক্সের এই যে এখানে অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে এই কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলেই গা সর্বোচ্চ বিন্দু যায়, যেটা সর্বোচ্চ দূরত্ব সেই জায়গায় যায় পড়বে। আর সর্বোচ্চ দূরত্ব কত দূর যাবে এটা ক্যালকুলেশন করে বাইর করে নিবা, এত দূর যায় পড়বে ওইটাই। শুধু আর হচ্ছে এই কোণের মানটা তোমার যে কোনো হতে পারে, তিরিশ ডিগ্রি হতে পারে, পনেরো ডিগ্রি হতে পারে, ষাট ডিগ্রি, যে কোনো কোণের জন্য ওই দূর। কীভাবে সর্বোচ্চ মানে যায় পোষায়? সাইনের হচ্ছে ষাট ডিগ্রির মান কত? পয়েন্ট এইট সিক্স। সাইনের তিরিশ ডিগ্রির মান কত? তিরিশ ডিগ্রির মান কত বলো? পয়েন্ট ফাইভ। তো তুমি যখন এই যে ওয়ান দিয়ে ওয়ান গুণ করবে, এটা খেয়াল করো কথা না কয়ে, এই যখন এখানে ওয়ান দিবে এটার মান তখন সবচেয়ে বড় মানটা না, এখন যদি ছোটো ছোটো মান গুণ করো ওই ওই আর এর মানটা কি বড় হবে? তো কীভাবে সর্বোচ্চ হয় তখন বুঝছো? সাইনের এই মানগুলো যখন, এটা তো ছোটো ছোটো মান, এই মানগুলো যখন ভি নট স্কোয়ার বাই জি সাত গুণ হবে ওই মানটা তো এমনি ক্যালকুলেশন করে ছোটো আসবে, বুঝছো না? বুঝলে তাহলে কোণের মান যদি এখানে পঁয়তাল্লিশ হয়ে দ্বিগুণ হয়ে নব্বই ডিগ্রি হয়ে এইটার মান ওয়ান হয়ে যাবে, বুঝা গেছে? এটার সর্বোচ্চ মান যদি ওয়ান, এটার মান ওয়ান হলেই গা ভি নট বাই জি দিয়ে আমরা সর্বোচ্চ কী করতে পারবো? আনুভূমিক পাল্লা নির্ণয় করতে পারবো, বুঝা গেছে?